处理。2012-তে 100% লাভটা হওয়ার পর 2015-তে তারা বলেছিলেন বেশ করেছি, প্রেম করেছি, শুরুটা বেশ ভালোই হয়েছিল। কিন্তু তারপর অনেক দর্শকই ভেবেছেন এই বোধহয় শেষ, তাদের হয়তো আর দেখা যাবে না। কিন্তু সবাইকে চমকে দিয়ে ঈদের ধামাকা নিয়ে আবারও শেষ থেকে শুরু করতে চলেছেন কোয়েল এবং চির। একটা গল্পের শেষ মানে আর একটা নতুন গল্পের শুরু। আই লাভ ইউ। আর বুঝতেই পারছেন আজকে আমরা আড্ডায় আছি শেষ থেকে শুরু নিয়ে, এবং আমাদের সঙ্গে আছেন, মানে আমিও যতদিন অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, যাদের জন্য, সেই জিৎ এবং কোয়েল। জিৎদা এবং কোয়েল দি, ওয়েলকাম তোমাদের দুজনকে। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো আছি। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। আর আমি এটা মানে বলছি যে আমারও 4 বছরের ক্যারিয়ার, তো আমারও প্রথমবার তোমাদের দুজনের একসাথে ইন্টারভিউ না, তো আমারও শুরু একটা। ওয়াও, অল দ্য বেস্ট। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমিও খুব এক্সাইটেড ছিলাম ওর জন্য প্রথম থেকে। তো যেটা বলছি যে ট্রেলার আমি দেখছিলাম, এখন ছবিটা দেখবো, মানে অনেকদিন ধরে অপেক্ষা করছি কবে দেখবো তোমাদের রোম্যান্স সব কিছু। তো ট্রেলার দেখতে দেখতে এটা মনে হচ্ছিল যে শুরুতেই যেন শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা, কেন আরেকটু প্রেমটা আরো 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 কেন আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে? হ্যাঁ, সিনেমায় দেখবে শেষ থেকে শুরু, শেষ থেকে শুরু, ট্রেলারে শুরু থেকে শেষ, সিনেমা শেষ থেকে শুরু। দুর্গাপূজা নাকি ঈদ? ধর্মকে নয়, এই উৎসবে মানুষকে ফের খোঁজো। পূজোই আমার ঈদ, আর ঈদই আমার পূজো। আমার যাইতে হবে, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু গানের কথা তুমি একটু আগে বলছিলে। গানটা সিরিয়াসলি তো, মানে আমি এইভাবে দেখছিলাম, ওয়াও সিরিয়াসলি। আমি যখন আমাদের লুক টেস্ট হচ্ছিল, তখন আমাদের টিম যারা তোমার মতনই আর কি, যারা হয়তো 2 বছর 2.5 বছর 3 বছর ধরে কাজ করছে, তারাও ওইভাবেই দেখছিল। ফটো শুট হচ্ছে, আমরা একটু কাজকর্ম করি, ওকে ঠিক আছে। আমরা 10-15 মিনিট ওদের বললাম যে তোমরা শুধু দেখো, তো 10-15 মিনিট ওরা কমপ্লিটলি দেখলো, তারপর বললো আরো 5 মিনিট দেখবো, তারপর আরো 5 মিনিট দেখলো, তারপরে আমরা কাজ করলাম। তার মধ্যে শুটিং চলছে, হয়ে যাচ্ছে তার মধ্যে। তো আমি যেটা জান মানে জেনেছি যে সেখানে তোমরা ওই কোরিওগ্রাফি মানে ওখানে পুরোটাই ওটা তোমাদের ইমপ্রম্পটু হয়েছে, মানে কোনটাই বানানো কিছু ছিল না, হয়ে গেছে। মানে তুমি ভাবতে পারবে না, কারণ আমি জানতাম না, হি ইজ দ্য প্রোডিউসার, সো অবভিয়াসলি ও সব জানতো আগে থেকে। এবং সেটা তোমায় গোপন করে গেছে, ঠিক আছে, ওখানে গিয়ে যা দেওয়া দেব। যাই হোক, দ্য থিং ইজ দ্যাট আমি একদমই জানতাম না যে কোরিওগ্রাফার নেই। এবার খুব স্বাভাবিক ভাবে ও জানতো যে দ্য কোরিওগ্রাফার ইজ নট দেয়ার, বিকজ হি হ্যাড সাম ভিসা ইস্যু, মানে লাস্ট মোমেন্টে হঠাৎ একটা কোনো ভিসা ইস্যু হয়ে গেছিল, তাই জন্য আসতে পারিনি। এই প্রথমবার আমরা বিদেশ গিয়ে, মানে আমার এক্সপিরিয়েন্সে এটা আমার প্রথমবার যে বিদেশে গিয়ে আমি জানতে পেরেছি যে কোরিওগ্রাফার আসেনি, আর খুব শান্তভাবে, মানে মানে সেটা কিছুদিন আগে হলো যে একটা জায়গায় আমরা ইভেন্টে গেছিলাম, প্রচণ্ড ঝড় হচ্ছে, ভীষণ একটা অদ্ভুত একটা শান্ত, কোনো কিছু হচ্ছে না, একদম ভালো একটা সুন্দর পরিবেশ, এরকম একটা একটা এক্সপ্রেশন। সো দ্য সেম থিং হ্যাপেন দেয়ার। তো আমরা ওখানে গেছি এবং ও আমাকে বলছে কোরিওগ্রাফ তো আসেনি, আমাদেরই করতে হবে। ব্যাপারের মধ্যেই পড়ে না, চলো আমরা দুজনে করে নেবো একটা, তো সেরকম একটা ব্যাপার। এবং বললো যে কোরিওগ্রাফার আসেনি, আর তারপরে থ্যাঙ্কফুলি ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড ম্যাজিক উইথ ইউ নো এভরিথিং পুট টুগেদার, মানে দ্য ফিডব্যাক ওয়াজ রিয়েলি গুড। হ্যাঁ, মানে ওটা দেখে বোঝা যাচ্ছে না যে আগে থেকে প্ল্যান নয় পুরো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট আমার মনে হয় না এই মোমেন্টস গুলো, ধরো কারণ সবকটা মানে সবকটা গানই জেনারেলি ভীষণ কোরিওগ্রাফড থাকে, কিন্তু এখানে যেহেতু জেনারেলি একটা দিজ আর মানে মন্তাজেস অফ মোমেন্টস, তো তাই জন্য মুহূর্তগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং সেগুলোকেই আমার খুব মনে হয় যে খুব ভালোভাবে ক্যাপচার করা হয়েছে। এক্স্যাক্টলি, ওর জন্য মেকি লাগছে না। কতদিন আছো তুমি লন্ডনে? আমি আছি। আমিও আছি। তুমি হাসো না কেন? হাসো হাসো দেখি, হাসো 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 হাসো। একটা গল্পের শেষ মানে আর একটা নতুন গল্পের শুরু। আই লাভ ইউ। কোরিওগ্রাফার বেসিক্যালি কী হয়েছিল, ওর ভিসা ইস্যু হয়েছিল, আর ও এয়ারপোর্টে গিয়ে রিয়েলাইজ করলো যে ওর পেট খারাপ হয়েছিল, সেটার ওষুধটা নিতে ভুলে গেছে, তো তারপরে ওষুধ নিতে গেছে, দিদির ফ্লাইটটা বেরিয়ে গেল, সো আর ফ্লাইট ধরতে পারলো না।
এটা বলার কিন্তু কোনো দরকার ছিল না বুঝলে তো কই কিন্তু কি হয়েছিল যে ও এক্সপ্লেনেশন ও আমাদের একটা রেফারেন্স ইন্টেন্স সিনস এর মধ্যে একটা রেফারেন্স এক্সপ্লেনেশন কোনো দরকারই ছিল না কি হয়েছিল একটা রেফারেন্স ভিডিও পাঠিয়েছিল যে এই আমরা এইভাবে দেখছি গানটাকে ওই রেফারেন্স ভিডিওটা পাঠিয়েছিল সেই রেফারেন্স ভিডিওর মধ্যে হয়তো 50টা মোমেন্টস ছিল আর আমরা ওটাকে প্রায় 200টা মোমেন্টসে ক্রিয়েট করেছি কনভার্ট করেছি সেই জিনিসটাই হয়েছে বাট একটা রেফারেন্সও পাঠিয়েছিল তো আমরা একদম ওর নামটা না নিয়ে ওটু মাঝে মাঝে ভুলে যায় আর আমিও ভুল ইনফরমেশন দিই মাঝে মাঝে কখনো কখনো আমি পুরো ইনফরমেশন দিই না যার ফলে কি হয় যে এইভাবেই আসে বাট ইয়া আমরা কনভার্ট করেছিলাম ওটাকে অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার বেসিক্যালি ওই আর কি তোমার কষ্টটা আমি বুঝতে পারছি এইটুকু সময় এই যে এই কপি কাপ নিয়ে এতক্ষণ ধরে যা চলছে হ্যাঁ তো সেই যত নতুন স্বপ্ন বিবর তো যেটা বলছিলাম যে তুমি কথায় কথা যেটা বলছো প্রডিউসার এবং জিৎ দ্য প্রডিউসার তুমি আমি যদি বলি ধরো দেব দ্য প্রডিউসার এবং নিষ্পাল সিং রানে তিনজন প্রডিউসার কাকে প্রথম প্রথম থেকে শেষ মানে শেষ থেকে শুরু বা শুরু থেকে শেষ কাকে করবে আই ডোন্ট লাইক আই ফার্স্টলি আই ডোন্ট লাইক কম্পেয়ারিং আমার মনে হয় তিনজনেরই তিন রকম স্পেশালিটিস আছে তো তাই জন্য আই ওয়ন্ট বি কম্পেয়ারিং কিন্তু হ্যাঁ ইট ওয়াজ গ্রেট ফিল্মে এরকম একটা সিকোয়েন্স আছে ইট ওয়াজ গ্রেট টু ফিল্মে একটা সিকোয়েন্স আছে ইনফ্যাক্ট হয়ে গেছে তো দ্য কোয়েশ্চন ইজ আস্ক টু মি হ্যাঁ তো এবার কি হয়েছে আই হ্যাভ টু বি শান্ত তো আমার যখন when it started তখন আমার মনে আছে কথা ও কাহিনী দিয়ে শুরু হয়েছিল and for me I think that is one of the most special things which had happened to me in my career of work and everything together কারণ কথা ও কাহিনী দিয়ে আমার মানে প্রথমবার যে এত মানুষের সঙ্গে চেনা এবং এত ইউ নো ইউ দ্য স্কোপ অফ মানে টাচিং সো মেনি হার্টস যেটাকে বলে মানে এত মানুষের মন ছোঁয়া তো সেটা মানে জেনারেলি শুটিংয়ের মাধ্যমে আমরা খুব একটা করতে পারি না কিন্তু যখন একটা এরকম একটা রিয়ালিটি শো যেখানে এত মানুষের সমস্যা এবং জীবন দেখা মানে কারণ আলাদাভাবে তো আমার সেই এক্সপোজারটা নেই উইথ জীবন তো সেরকমভাবে এত এত মানুষের জীবন এবং জীবনের ওদের মানে কথোপকথনে এত কিছু বোঝা তাদের সম্পর্কে তো দ্যাট ওয়াজ আ হিউজ এক্সপিরিয়েন্স ফর মি তারপরে তো 100% লাভ হলো তারপরে অ্যাগেন দিস ফিল্ম হ্যাপেন সো ইট ওয়াজ অ্যামেজিং টু ওয়ার্ক উইথ হিম অ্যাগেন অ্যাজ দ্য প্রডিউসার অ্যান্ড দি অ্যাক্টর অবভিয়াসলি অ্যাক্টর তো অনেক অনেকবার কাজ করেছে কিন্তু যখন ওকে জিজ্ঞেস করা হয়েছে বিকজ মাহে দেন পূজারিনী ও পূজারিনী মায়েদের সাথে ওর প্রেম হয় তখন ওর বান্ধবী জিজ্ঞেস করে ওকে যে তুই কাকে সাপোর্ট করবি যদি ক্রিকেট খেলা হয় বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যদি এটা হয় তাহলে কী করবি কলকাতা না বাংলাদেশ ও বলে বাংলা এরকম করে জিনিসগুলো আছে ক্রিকেট যে ভালো খেলবে তাকে এরকম ভাবে আছে একটা জায়গা আছে ফুল ব্যালেন্স করে একদম মানে বিকজ ইয়া দ্যাট ইজ পূজারিনীর ওই কানেক্টটা কোয়েলের সাথে খুব সুন্দর আছে এন্ড দেন আটকে যায় যখন বলা হয় আচ্ছা পূজো না ঈদ দুর্গা পূজা নাকি ঈদ ধর্মকে নয় এই উৎসবে মানুষকে ফের খোঁজো পূজোই আমার ঈদ আর ঈদই আমার পূজো জিদ্দা তুমি এই ছবিতে আমরা দেখছিলাম মানে বাংলাদেশি মানে বাঙাল কথাটা বেশ ভালো বলেছো এটা কি এই ছবির জন্য মানে আলাদা কিছু না এটা ছিল বা আগে আমাদের ফ্যামিলি বাংলাদেশ থেকে মাহিদের পরিবার যেটা সিনেমায় আমরা দেখব তো প্রাইমারিলি ভারত থেকে কলকাতা থেকে কোয়েল কোয়েলের ফ্যামিলিকে আমরা শুধু সিনেমায় দেখতে পাবো তার বাইরে বেশি কিছু নয় আর আমাদের ফ্যামিলি বিরাট বড় ফ্যামিলি আর বেশ অশান্তি ভালোবাসার জায়গাটা ভারতের সাথে পূজারিনীর সাথে কিন্তু ভারত বললে আবার ওদিকে সালমান খানের ভারত না চলে আসে নিবে সো দ্যাট ওয়ে বাট দ্যাটস অলসো কামিং অ্যারাউন্ড ঈদ ইয়া তো সেই পূজারিনী ইয়া সো শি ইজ দ্য ওনলি ফ্যামিলি অ্যান্ড আমাদের মধ্যে অনেক কমিউনিকেশন আছে সেই কমিউনিকেশনটা যখন ফ্যামিলির মধ্যে হয় তখন ইট হ্যাজ টু বি লোকাল ল্যাঙ্গুয়েজ তো সেই জায়গাটা ওখানে রাখা হয়েছে ইট ইজ সাউন্ডিং ভেরি গুড আমার জন্যও চ্যালেঞ্জ ছিল আমি চাইতাম আমার সবসময় মনে হয় যে আমাদের বিভিন্ন রকমের ডাইলেক্ট নিয়ে যদি আমরা মাঝে মাঝে পারফরম্যান্সে নিয়ে আসতে পারি তাহলে আমার আরেকটা কথা আমার এর মধ্যে বলার আছে সেটা হচ্ছে এমনিতেই জিতের না অনেক মানুষের থাকে যে
গ্রিপ, মানে হয় না ল্যাঙ্গুয়েজের উপর গ্রিপ, তো সেটাও মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ বলুক না কেন সেটা ওনো খুব তাড়াতাড়ি গ্রিপটা করতে পারে। দ্যাট ইজ আ গ্রেট থিং, মানে ইটস আ গ্রেট কোয়ালিটি অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো, ইটস আ গ্রেট থিং বিকজ অবভিয়াসলি এত মানে এরকম ডায়ালগই প্রথমবার, কারণ আমি কখনো বাঙাল শুনিনি, মানে ওর মুখে অনেক রকমের ভাষা শুনেছি কিন্তু বাঙাল কখনোই শুনিনি। তো এবারে হ্যাঁ মানে আমিও বাঙাল, দেখছিলাম তো এরকম ধরে যে শেষ থেকে শুরু, আমি কয়েকটা টার্ম বলবো, সেখানে শেষ থেকে শুরু মানে একটা শেষ হয়েছে একটা শুরু হয়েছে, তোমরা দুজনেই একটু বলবে ঠিক আছে। মানে ধরো বলছি, ধরো চাকরি শেষ শুরু দুজনের কিছু এরকম আছে, মানে চাকরি মানে কি কাজ, ক্যারিয়ার, ক্যারিয়ার যদি বলা হয়, জিদা তোমার লাইফেও কোয়েলদি তোমার লাইফেও একটা শেষ একটা শুরু করেছে, এরকম কি হয়েছে? মানে যেহেতু এখানে বলছে একটা গল্পের শেষ হচ্ছে এবং একটা গল্পের শেষ হয় না একটা গল্পের শুরু হয়, সেরকম যদি আমি বলি যে ক্যারিয়ার, তোমাদের কি এরকম হয়েছে যে এটা এখানে শেষ করলাম এটা শুরু করলাম দুজনের? সাইকোলজি অনার্স করতে করতে সিনেমায় ঢুকি, তখনও ভেবেছিলাম সাইকোলজিস্ট হবো, কিন্তু তারপরে ডেস্টিনি আমাকে নিয়ে আসে এরকম একটা জায়গায় যেখানে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, থ্যাঙ্কফুলি সো। তো তারপরে আর তারপরে যখন শেষ, শেষটা তো এখনো হয় না, ইটস লাইক ডট ডট ডট, এখনো অনেক 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 একদম অনেক গল্প বাকি আছে করার। অবশ্যই জিদ্দা কোন শেষ এভরিডে এভরিডে হিসেবে যদি ট্রিট করা হয় তাহলে একটা অ্যানালাইসিস আছে, ফিল্ম টু ফিল্ম যদি হয় অ্যানালাইসিস আছে, লাইফের জন্য যদি দেখা হয় আই ক্যান টক অ্যাবাউট দ্যাট অলসো, যে হ্যাঁ ক্যারিয়ার ওয়াইজ যদি বলা হয় অন্যরকম ভাবে, পার্সোনাল লাইফ নিয়ে যদি হয় অন্যরকম ভাবে, বাট ডে টু ডে বেসিসে দেখাটা বেটার, যে প্রতিটা দিন আমি কী করছি, কীভাবে দিনটা শেষ করলাম, অ্যান্ড হোয়াট ইজ মাই প্ল্যান ফর দ্য নেক্সট ডে, সো দ্যাট আই গেট আপ আই অ্যাচিভ দ্যাম। সো দ্যাট ওয়ে। আচ্ছা এবার যদি বলি হ্যাবিট, এন্ড অফ আ হ্যাবিট এন্ড স্টার্টিং অফ দ্য নেক্সট, ভেরি পার্সোনাল, ভেরি পার্সোনাল হ্যাবিট, কোয়াইট আ ফিউ হ্যাবিট। আমাকে আমার সার্কাজমটা, নাম্বার অফ সার্কাজম আমাকে বাড়াতে হবে, খুব কমেন্টস দিতে হবে, বাড়াতে হবে, বাকিদের তো ডিল করতে হবে, তো তাই জন্য আমি আগে থেকে প্রিপেয়ার করে নিচ্ছি, মানে বাড়াতে হবে। ইয়া বিকজ ক্রিয়েটিভিটি, মানে এভরি ক্রিয়েটিভ পারসন হি হ্যাজ টু, হি অর শি হ্যাজ টু বি সার্কাস্টিক, একটু কমেন্টস গুলো আসা উচিত। হ্যাজ টু বি কোথা থেকে আসলো, হ্যাজ টু বিটা কোথা থেকে আসলো? বলতে থাকো, তার মানে দেয়ার ইজ লো লেভেল অফ ক্রিয়েটিভিটি ইন ইউ, সো ইফ ইট ইজ মোর দেন 7 অর সামথিং লাইক দ্যাট দেন ইট গেটস ইনটু লাইক গ্র্যাজুয়ালি হায়ার 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 হতে থাকে। সো 5 to 7 ইজ মিনিমাম সার্কাস্টিক কমেন্ট আমি কোনো জায়গায় পড়েছিলাম। সো আমার মনে হলো যে হ্যাঁ আমি 5টা 7টা মনে হয় খুব পারি আর কি দিনে, সেটাকে চেষ্টা করছি বেশি কারণে। যখন বেড়ে যাবে তখন ওটাকে রেগুলার বেসিসে বলতে থাকবো, মানে 8টা 10টা 15টা 20টা করে বলতে থাকবো। দেখো দেখলো শুনেছেন কি?
আমরা যে ট্রেলার দেখছিলাম জোর করে জিদ্দাকে হাসাচ্ছ, মানে কত কষ্ট করে করতে হয়েছে, এমনি তো সারাক্ষণ জিদ্দা হাসে ওখানে, মানে জিদ্দাকে তুমি উল্টো হয়ে গেছে সিনটা এখানে, রোল রিভার্সালটা বলতে পারছি না কারণ আমরা সবাই ভীষণ বেশি হাসি, কিন্তু এটা ঠিক যে মানে অ্যাংরি ইয়াং অনেক অনেক শটস ছিল আমার জন্য কঠিন ছিল, কারণ আমি শুটিং এর মধ্যে সারাক্ষণ আমি মজা করতে থাকতাম, সারাক্ষণ হাসতে থাকতাম, ওই চুপচাপ গম্ভীর হয়ে থাকাটা, আর ও একই সময় না ও একই সময় বলতো আমি তো কোথায় হাসিনি, মানে আমি তো কোথায় হাসিনি, আমি বাবা এটা এত ইনবিল্ট আছে ব্যাপারটা যে ইজ অলওয়েজ স্মাইলিং, তাই সেটাকে হেসে ফেলতে মাঝে মাঝে ওরকম সিরিয়াস হয়ে থাকতে থাকতে, না 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 নেভার নেভার নট ইন ফ্রন্ট অফ ক্যামেরা, কখনো কখনো হয়েছে, একটা সিকোয়েন্স হয়েছিল মজার ঘটনার, ওই ওটা হয়েছিল একটা সিকোয়েন্স হয়েছিল, এটা মজার ঘটনা তোমরা বারবার করো না, আমরা দু তিন দিন ধরে ইন্টারভিউ করছি একটাও খুঁজে পাচ্ছিলাম না মজার ঘটনা কি করে বলবো, কেন এন্টায়ার ফিল্ম ইজ মজার, কামিং ব্যাক টু হোয়াট ইউ আর সেইং, বলো মজার ঘটনাটা, না কিছু বেসিং সামথিং, না না তুমি বলছিলে, ইয়া সো মজার ঘটনার মধ্যে আছে যে একদিন একটা এরকম একটা কিছু হয়ে গেছিল, এই যে কফির মতন একটা হলো না, এরকম একটা কিছু ঘটে গেছিল, আমরা দুজন হাসতে শুরু করলাম, এটা আমাদের একবার সাত পাকে বাঁধার সময় হয়েছিল, 40 মিনিট শুটিং বন্ধ হয়ে গেছিল, সো আমরা দুজনে বেশি হবে মানে মানে সারাক্ষণ হেসে গেছে, মানে ওটা পুরো এখানে শেষ থেকে শুরুর সময় এখানে কতক্ষণ হয়েছে, এখানে একটা না এখানে ইমিডিয়েটলি আমরা রিকভার করি না, আমরা আগে থেকে ওই রেড লাইট অ্যালার্ট যেটা বলে না আমরা ছবিতে সিরিয়াস দেখব, এখন একটু হেসে নিতে দেখছি এবং দর্শকরা দেখবে যেখানে তোমাদের পাস্ট নিয়ে কিছু আছে, মানে ছবি, মানে তোমরা যখন ছবি করেছো যে কটা ফিল্ম করেছো সেটা নিয়ে, এখানে তোমাদের দুজনের কিছু ছবি আছে আগের কিছু ফিল্ম, সেখান থেকে কিছু ক্যারেক্টারের ছবি আছে, মানে কোয়েলদের কিছু ছবি জিদ্দার কাছে আছে, আমি জিদ্দার কিছু ছবি কোয়েলদের কাছে, ঠিক আছে, এটা তো জিদ্দার গেল না, মানে জিদ্দার একসাথে ছবি না আলাদা আলাদা আলাদা, আরে আমি তোমাকে বলছি আমি নিজেকেই আমি ভুলে যাচ্ছি, তোমরা যে দাদা আমি বলছি ঠিক আছে মজার মতো হবে, এবং দেখার পর যদি হয় সম্ভব মনে হচ্ছে জিতে পারবে, কিন্তু কোয়েলদি পারতে পারতেও পারবে, এটা একটা ডায়লগ, আমি ওর মেমরি জানি, ওর অদ্ভুত একটা অদ্ভুত লেভেল মেমরি, আমি ওর সবকটা ছবি দেখিনি, আমি সবকটা ছবি তুমি অ্যাক্টিং করেছো তো কোয়েলদির সাথে, আমি আর কোয়েল দুই সাথে আমাদের ছবি, হ্যাঁ সেটা টিসি করে দিয়েছে ব্যাপারটা, এবং কোয়েলদির কোনো ডায়লগ তোমাকে বলতে হবে সেই ফিল্মের, এবং চিন্তার কোনো ডায়লগ কোয়েলদি দেখি দেখি যদি না সেটা তো হবেই, দেখি এবার জিদ্দা জিদ্দা একটা একটা করে চলো, জিদ্দা একটা তুমি আগে দেখো, দেখে নাও যেটা কোয়েলি সেই ডায়লগটা ভালোবাসা 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 শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখি, এটা একটা কোয়েলের বলার কথা, হ্যাঁ ওকে ওকে, তুমি তোমার কোয়েলদি ডায়লগে তোমায় বলতে হবে এবং উল্টোটা হবে, এবার শুনো যাই, এবার দেখি দেখি ইম্পসিবল ইম্পসিবল দেখি 100% লাভ দেখি, ইয়েস তাহলে কোন ডায়লগ মনে আছে, মানে জিদ্দার কোন ডায়লগ কইবি, বা কে বলতো বন্ধন মেবি ডায়লগ তো মনে নেই, ঠিক আছে দেখি কিছু আশা ওই জন্য
দুজনেই জিতে যাচ্ছে ব্যাপারটা, বুঝতে পারছি। থ্যাঙ্ক গড আমার লাস্ট এই নো বাবা she never liked herself in this film. She never liked, and that's the reason she is that's such a loud reaction. I said, oh baba. She doesn't call you na. Oh baba. এই ছবি তো নিজেকে পছন্দ হয় না, বাট ফার্স্ট ইজ অলওয়েজ ফার্স্ট, ইয়া ইট অলওয়েজ রিমেইনস ভেরি ভেরি স্পেশাল, ইয়া ইয়া, সো নাদির গুরু সিম্পল মানিক তোমরা খুব ভালো কাজ করছো, ঠিক আছে, ভেরি গুড, দুজনেই জিতে গেল, আমি হেরে গেলাম মানিকের কথা একটু চিন্তা থেকে শুনবো, মানিক যেভাবে বলেছিল মানে ওই অ্যাকসেন্ট, হ্যাঁ ওখানে মেদিনীপুরে দারুণ অ্যাকসেন্ট ছিল, মানে আমার মনে নেই এখন অনেক বছর হয়ে গেছে, অনেক বছর, সেটাই আমার মনে আছে একটা ডায়লগ ছিল, তুমিও ছিলে কি ওই সিনটার মধ্যে, আমার শেষ করবো, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল বিষয়টা, কিন্তু লাস্ট একটা প্রশ্ন করবো জিদ্দা এবং কোয়েদের দুজনকে এই ছবিটা কি, মানে শেষ থেকে শুরু নিয়ে, সেটা হচ্ছে যে এই ছবিটায় আমরা ধর্ম রাজনীতি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, এবং এখন যে অবস্থা যে একটা শব্দ বললো দাঙ্গা লেগে যেতে পারে, সেই সময় এই দুই ধর্মের মানুষকে প্রেমের বন্ধনে আনা, তোমরা কি এই ভেবে ঈদে আনছো ছবিটা, বা এই সময়ে এন্টারটেইনমেন্ট আর রাজনীতি দুটো আলাদা বিষয়, আমরা শুধু এন্টারটেনমেন্টে বিশ্বাস করি, অ্যান্ড এন্টারটেনমেন্ট ফিল্ম আর পলিটিক্সে আরেকটা ডিফারেন্স, বেসিক ডিফারেন্স আছে, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে লাভ অ্যান্ড ইমোশন, সো লাভ অ্যান্ড ইমোশন ইজ অ্যাবাউট ফিল্মস অ্যান্ড পাওয়ার ইজ পলিটিক্স, সো উই আর টকিং অ্যাবাউট লাভ অ্যান্ড ইমোশনস। Wow, thank you so much. এই লাভ আর ইমোশন থাকুক সবসময়, শেষ করবো শেষে তোমরা দর্শকদের যদি দুজনে একটু কিছু বলো। থ্যাংক ইউ ফর বিইং উইথ আস, আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য, আপনাদের সঙ্গে আড্ডা মেরে খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এক্স্যাক্টলি ডিটো হোয়াট জিত সেড, ভীষণ ভালো লাগলো, ভীষণ এনজয় করলাম আমরা লাস্ট রাউন্ডটা, তো ভীষণ এনজয় করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আর নিশ্চয়ই আপনারা সপরিবারে গিয়ে শেষ থেকে শুরু দেখে আসবেন, ঈদের রিলিজ করছে, 5th of June রিলিজ করছে, অসম্ভব একটা মিষ্টি প্রেমের একটা ছবি, একটা ইমোশনাল ড্রামা, তাই জন্য আমার মনে হয় সবাইকার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগবে, আর প্লিজ আমাদের ফিডব্যাক দেবেন, তার জন্যই আমরা এত কষ্ট এত পরিশ্রম করেছি শুধুমাত্র আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে, আর আমার অপেক্ষা ছিল অনেক দিনের কবে এই ইন্টারভিউটা নেব, এবার আপনাদের অপেক্ষা কবে বিগ স্ক্রিনে আপনারা দেখবেন জিত এবং কোয়েলকে, তাই সেই অপেক্ষাটা না করে মানে যেদিন ছবি রিলিজ করছে অবশ্যই হলে গিয়ে দেখুন, এবং বাকি বাংলা ছবির খবর জানতে হলে অবশ্যই দেখতে থাকুন সিটি সিনেমা এবং সিটি টলিউড। সেই বেইমানটারে এই বাড়িতে জামাই কইরা নিয়ে আসুন, আল্লাহ মেনে নিব। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে।